থেকে আরেকটা জেলা ছুটে যেতে হচ্ছে। আমি 31শে মার্চ থেকে নর্থ বেঙ্গলে আছি এবং প্রোগ্রাম চলছে। শুধু একদিনের জন্য ঈদ মুবারক করবার জন্য রেড রোডের প্রেয়ারে গিয়েছিলাম, আর আমার একটা ইফতার ছিল সেই জন্য। আর একদিন হাফবেলা আমি দক্ষিণা কালিকার পুজো দিই। প্রতি বছর বিশেষ করে পয়লা বৈশাখের আগের দিন মানুষের কল্যাণ কামনা করে সেই জন্য আমার যেতে হয়েছিল। তাছাড়া আমি এখানে আছি। আমার সাথে রয়েছে আমাদের প্রার্থী ছিলেন বিপ্লব মিত্র, তিনি বালুরঘাটে গেছেন। মোশারফ ছিলেন, মোশারফও গেছেন বালুরঘাটে। আমার সাথে আছেন তোরাব হোসেন মণ্ডল, যিনি আপনাদের সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থাকেন এবং আমাদের অত্যন্ত আপনজন। মোশারফ হোসেন তো ছিল, রেখা রায় আছে, কুশমণ্ডির বিধায়ক, আরও অনেকেই আছেন, ছাত্র, যুব, মাদার, সমস্ত ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব সকলেই আছেন। কিন্তু যেহেতু সময় কম আর প্রচণ্ড বাইরে রোদ্দুর, রোদের তাপমাত্রা আর ধুলোর ঝড়, আর ধুলোটা ডাইরেক্ট এসে গলার মধ্যে ঢুকছে, এই অবস্থায় আমারও গলা ভেঙে যাচ্ছে। পুরো ধুলোটা, পেছনের যে ধুলোটা, সেটা পুরো এসে গলার মধ্যে ঢুকছে। এই অবস্থায় আপনারা কিভাবে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা, সালামু আলাইকুম, জোহার সবাইকে জানাচ্ছি। আপনারা জানেন বালুরঘাট ও গঙ্গারামপুরে আমাদের সরকার সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন। বালুরঘাটে বিশ্ববিদ্যালয়, মাঝি থানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, তিনটে নতুন সরকারি কলেজ, হিলি, কুমারগঞ্জ, কুশমণ্ডি, বুনিয়াদপুরে একলব্য মডেল স্কুল, বালুরঘাট এয়ারপোর্ট, বুনিয়াদপুর বাসস্ট্যান্ড, গঙ্গারামপুর তাঁত শিল্পীদের জন্য হাট, মার্কেট কমপ্লেক্স, নতুন পতিরাম থানা, বালুরঘাট সাইবার ক্রাইম থানা, বালুরঘাট মহিলা থানা, বালুরঘাট স্টেডিয়ামের আধুনিকীকরণ এবং উৎকর্ষ কেন্দ্র সহ অনেক কাজ আমরা করে দিয়েছি। প্রশ্নটা হলো, আজকে কি পশ্চিমবাংলার ইলেকশন? যখন বাংলার ইলেকশন হবে, আমাদের সরকার কি করেছে না করেছে আপনাদের প্রত্যেকটা হিসেব নিকেশ আমরা দেব। আজকের ইলেকশন তো দিল্লির ইলেকশন, মোদিবাবুর বিরুদ্ধে ইলেকশন। এই ইলেকশনে মোদি সরকারকে কৈফিয়ত দিতে হবে, বিজেপির গদ্দারদের কৈফিয়ত দিতে হবে যে তোমরা 10 বছরে কি করেছ মানুষের জন্য। জবাব চাই, জবাব দাও। এটা পশ্চিমবাংলার নির্বাচন নয় যে আমাকে কৈফিয়ত দিতে হবে। যখন পশ্চিমবাংলার নির্বাচন আসে, একবার কেন হাজারবার কৈফিয়ত দেব, কারণ এটা মানুষ আশা করেন। আর আজকে আমাকে গালাগালি না দিয়ে কৈফিয়ত দাও, গদ্দার বাবুরা কি করেছ, একটা কাজ করেছ, একটা কাজ করেছ, হ্যাঁ করেছ, 100 দিনের কাজের টাকা বন্ধ করেছ, গ্রামীণ আবাস যোজনার টাকা বন্ধ করেছ, রাস্তার টাকা বন্ধ করেছ, সংখ্যালঘুদের স্কলারশিপ বন্ধ করেছ, ওবিসিদের স্কলারশিপ বন্ধ করেছ, গ্যাসের দাম বাড়িয়েছ, জিনিসপত্রের দাম বাড়িয়েছ, আর ওষুধের দাম বাড়িয়েছ, আর বেকারের সংখ্যা বাড়িয়েছ, সারা দেশটাকে বিক্রি করে দিয়েছ, ইতিহাস বিক্রি করেছ, ভূগোল বিক্রি করেছ, ধর্ম বিক্রি করেছ, শুধু মানুষে মানুষে আজকে দাঙ্গা লাগাবার খেলা চলছে। সময় থাকলে আমি অনেক বিস্তারিত বলতে পারতাম, কিন্তু আপনাদের জিজ্ঞেস করি,
গদ্দারা যখন বলছেন বোমা ফাটাবো, আমি বলি আগে একটা কালি পটকা ফাটা। বোমা তো তোদের বিরুদ্ধে আমরা ফাটাবো, বোমা তো তোদের বিরুদ্ধে। পিএম কেয়ারের টাকা গেল কোথায়? গদ্দার জবাব দাও, বিজেপি জবাব দাও। কালো টাকা দেশে নিয়ে আসবে বলেছিলে, গেল কোথায়? জবাব দাও। সবাইকে অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবে বলেছিলে, কেউ পেয়েছেন? 1 লাখ টাকা পেয়েছেন? 2 লাখ টাকা পেয়েছেন? 3 লাখ টাকা পেয়েছেন? 4 লাখ টাকা পেয়েছেন? 5 লক্ষ টাকা পেয়েছেন? 6 লক্ষ টাকা পেয়েছেন? 7 লক্ষ টাকা পেয়েছেন? 8 লক্ষ টাকা পেয়েছেন? ঠিক আছে, আমি 15 লক্ষ অব্দি যাচ্ছি না, 50,000 টাকা কারো অ্যাকাউন্টে দিয়েছে, তার আবার বড় বড় কথা। কোভিডের একটা ইঞ্জেকশন দিল, তাতেও প্রধানমন্ত্রীর ছবি। এবার কবে দেখবে? দূরদর্শন দেখেছেন? মোদিকাবাদ আর কাউকে বলতে দেয় না, একা বলে, নিজেই বলে, নিজেই শোনে। আমি আজ পর্যন্ত ওনাকে কোনো প্রেস মিট করতে দেখিনি, নিজেরাই সাজিয়ে গুজিয়ে কাউকে বসিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে তৈরি করে দেয়। জিজ্ঞেস করুন দূরদর্শনের রং ইলেকশন চলাকালীন এটা গেরুয়া কালার হলো কি করে? রেল স্টেশনের রং গেরুয়া কালার হচ্ছে কি করে? জিজ্ঞেস করুন সিভিল এভিয়েশনের রং গেরুয়া কালার হচ্ছে কি করে? আমাদের স্বর্গ, আমাদের গর্ব সেনাবাহিনী, তাদের বাড়িগুলো গেরুয়া কালার হচ্ছে কি করে? তাহলে যারা গেরুয়া কাপড় পরে সাধু হয়েছে ত্যাগ করে, তারা কোথায় যাবে? এটা তাদের প্রতি অসম্মান নয়? কাশিতে পুলিশকেও গেরুয়া পরিয়ে দিয়েছে। কবে বলবে দেখবেন? সকালবেলায় গেরুয়া শরবত খেতে হবে। কে কি পরবেন, কে কি কালার পছন্দ করবেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। বলছে এনআরসি করার আমি নাকি কে? আমি নাকি কোন হরিদাস পাল? আমি বলি আমি হরিদাস পাল নয়, তুমি নয় গুরুদাস পাল। এনআরসি করার অধিকার আমার রাজ্য সরকারের আছে, আমি যদি করতে না দিই কারো ক্ষমতা নেই করবার, আমি করতে দেব না। করেছিলে তো আসামে? করনি, মনে নেই আপনাদের? 19 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছিল, আন্দোলন করেছিল একমাত্র দল আমরা, কংগ্রেসও নয়, সিপিএমও নয়, অন্য কেউ নয়। তুই করার কে রে? টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দে এখন বিজেপিতে গেছিস। কার বিরুদ্ধে বোমা বাড়াবি? সাজিয়ে গুজিয়ে বোমা। মনে রাখবে ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে। বোমা ফাটালে জবাবটা হবে কালি পটকা দিয়ে, কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না। তোমরা মিথ্যে কথা বলো, তোমরা মিথ্যে কথা টিভিকে দিয়ে বলাও, তোমরা মিথ্যে কথা বলে সোশ্যাল নেটওয়ার্কের দাঙ্গা করাও। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি। বলে কি না আমরা আবাস করতে দিইনি? 42 লক্ষ আবাস আমরা তৈরি করেছি বাংলায়। যদি সত্যি হয় কান মূলে ক্ষমা চাইবেন, আর যদি সত্যি না হয় মিথ্যেটা বলবেন। সব পঞ্চায়েত আমাদের নয়, তা সত্ত্বেও সমস্ত কিছু ছানবিন করে 350% সেন্ট্রাল টিম এসছে। 42 লক্ষ আমরা আগে করেছি বাড়ি,
আরো 11 লক্ষ করবার জন্য, আর বাড়ির টাকা একা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না, আমাদেরও অর্ধেক দিতে হয়। আর আমাদের যে টাকাটা তুলে নিয়ে যায় মাছের তেলে মাছ ভাজে, দিতে বাধ্য। তাতেও মনে রাখবেন বলে একটাও নাকি বাড়ি না করে আমরা খেয়ে নিয়েছি, 42 লক্ষ বালি ওদের গুরুদাসরা করে দিয়েছে, জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করুন হরিদাসা গদ্দর, তুমি কি ছিলে আর আজ কি হয়েছ? আঙুল ফুলে কলা গাছ হইয়া গেছ, নিজের কত কি? কেন বিজেপিতে গেলে? টাকা বাঁচাতে, নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে? মনে রেখে দিও, বিজেপি কাল থাকবে না, তোমাদের মতো গদ্দারদের আমরা কোনো দিন জায়গা দেব না, কোনো দিন জায়গা দেব না, কোনো দিন জায়গা দেব না। তাই জেনে রাখুন, এনআরসি হবে না। বিজেপি বলছে করতে হবে, আমরা বলছি হবে না। কে এত করে দেখলো সবাইকে বললো অ্যাপ্লাই করতে, ইলেকশনের মধ্যে কেউ অ্যাপ্লাই করেছে? দরখাস্ত করলেই বিদেশি হয়ে গেল, মানে আপনার আধার কার্ড বন্ধ, আপনার প্যান কার্ড বন্ধ, আপনার সব কিছু বন্ধ, আপনার সব অধিকার কেড়ে নেবে, কেউ ভুলেও কে একা করবেন না। আর একটা করেছে ম্যানিফেস্টোয়ে, ইউনিফর্ম সিভিল কোড করবে, মানে কোনো ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না, কোনো স্বাধীনতা থাকবে না। তপশিলি ভাই বোনেরা আপনাদের একরকম স্বাধীনতা, আদিবাসী ভাই বোনেরা আপনাদের একরকম রীতি নিয়ম, সংখ্যালঘু ভাই বোনেরা আপনাদের একরকম রীতি নিয়ম, হিন্দু ভাই বোনেরা আপনাদের একরকম রীতি নিয়ম, এক একটা ধর্মের এক একটা রীতি নিয়ম, সবটাই কন্ট্রোল করবে? আজকে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, আমি এটা বলছি না যে মাছ মাংস ডিম আপনাকে খেতেই হবে, কিন্তু কে খাবে কি না খাবে সে নিজে ঠিক করবে, তাই তো? আপনি দুধ খান না, মাখন খান, ছানা খান, সোয়াবিন খান, বার্লি খান, দুধ খান, কেউ তো বারণ করেনি। যারা ভেজ তারা খাবে, আর যারা ননভেজ, ভেজে বরঞ্চ খরচা বেশি হয়, ননভেজে মায়েরা একটা মাছের ঝোল করে দিল, মাছের ঝোল ভাতে হয়ে গেল, আর ননভেজে নানা রকম পদ রান্না করতে হয়। তাই মনে রাখবেন 80% লোক ইন্ডিয়াতে ননভেজও খায়, যারা ভেজ খায় তাদের ভেজ খেতে দিন, আমাদের কোনো আপত্তি নেই, যারা ননভেজ খায় তাদের ননভেজ খেতে দিন। তোমরা কে সব ব্যাপারে ইন্টারফেয়ার করবে, সব ব্যাপারে হস্তক্ষেপ করবে? আপনারা চান বিজেপি তাই বলবে তাদের দেশ চলবে? বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে, সংবিধানটাকে ভেঙে দিয়েছে, আমাদের লোকেরা পার্লামেন্টে বুক চিতিয়ে লড়াই করে, আর আপনাদের সাংসদ ঠান্ডা ঘরে ঘুমায়, উড়ে বেড়ায়, কোনোদিন কথা বলে না। এই গদ্দার 1, 2, 3, 4 বিজেপির যতগুলো আছে বলছে বাংলায় 100 দিনের কাজের টাকা দিও না। যে লোক বলে বাংলাকে বঞ্চিত করো, মানুষকে টাকা দিও না, 100 দিনের কাজ দিও না, সংখ্যালঘুদের বৃত্তি দিও না, ওবিসিদের টাকা দিও না, রাস্তাঘাটের টাকা দিও না, আবাস যোজনার টাকা দিও না, তাদের আপনারা ভোট দেবেন? এরাই করেছে, এরা বারবার করে মাইকে ওপেনলি বলেছে, বারবার করে প্রধানমন্ত্রীর কাছে গেছে, অন্যান্য মন্ত্রীদের কাছে গিয়ে বলেছে যে বাংলাকে টাকা দেবেন না, বাংলার সব চোর, বাংলার সব মানুষ চোর, আর তোরা সাধু,
আজকে সারা দেশে বলছে অলি গলি মে শোর হ্যায় বিজেপি বহুত চোর হ্যায়, অলি গলি মে শোর হ্যায় বিজেপি বড়া চোর হ্যায়, অলি গলি মে শোর হ্যায় বিজেপি বহুত চোর হ্যায়, অলি গলি মে শোর হ্যায় গরিব কা রুপিয়া খা রহা হ্যায় বিজেপি বহুত চোর হ্যায়, পকেট মারি কর রহা হ্যায় বিজেপি বহুত চোর হ্যায়, লুটেরা রাজ হ্যায় বিজেপি দেশ কো দেশকে টুকরো টুকরো করে দিয়েছে, দেশকে ভেঙে দিয়েছে। এরপর যদি ক্ষমতা আসে দেশে আর কোনো নির্বাচন হবে না, মানুষের কোনো স্বাধীনতা থাকবে না, না ধর্মীয়, না অর্থনৈতিক, না রাজনৈতিক, না শিক্ষা, না সামাজিক, না সংস্কৃতির। তাই আপনাদের বলবো এই নির্বাচনটা সিরিয়াসলি নেবেন। কে এই নির্বাচনটা সিরিয়াসলি নিচ্ছেন তো? বাংলায় মনে রাখবেন কংগ্রেস সিপিএমকে একটা ভোটও দেবেন না, কারণ সিপিএম আমি শুনেছি জলপাইগুড়িতেও আমাকে সাংবাদিকরা বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে বলেছে তোমাদের ভোটটা ফরওয়ার্ড ব্লককে দেবে না, ভোটটা দিয়ে দাও বিজেপিকে, তাদের আপনারা ভোট দেবেন? কংগ্রেসও তাই, শুধু ভোট কাটার জন্য দেখে দেখে দাঁড়িয়েছে, ভাবছে মুসলিম ভোটটা যদি ভাগ করা যায় তাতে বিজেপি কংগ্রেসের সিপিএম কংগ্রেসের ভোট নিয়ে আমরা যদি আবার জিতে যাই, একটা বিজেপির সিট জেতা মানে মনে রাখবেন বিজেপির সিট বাড়া, আর বিজেপির একটা সিট কমা মানে দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট চলে যাওয়া, বিদায় নেওয়া, পতন হওয়া। তাই এবারে আপনাদের একটা ভোটের দাম অনেক বেশি, যারা পরিযায়ী শ্রমিকরা আছেন তারাও ভোটটা দিয়ে দেবেন, ভুল করবেন না। তাদের জন্য আমরা যারা বাইরে আছে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড আলাদা দিচ্ছি পরিযায়ী শ্রমিকদের জন্য, যাতে তাদের কোনো অসুবিধে না হয়। কি মা বোনেরা স্বাস্থ্যসাথী কার্ড পান তো, লক্ষ্মীর ভাণ্ডার পান তো, বার্ধক্য ভাতা পান তো, কৃষকরা 10,000 টাকা ভাতা পান তো, সংখ্যালঘুরা ঐক্যশ্রী পান তো, ছাত্রছাত্রীরা সবুজ সাথী পান তো, কন্যাশ্রী পান তো, স্মার্টফোন পান তো, বিএনএলে 25,000 টাকা রূপশ্রী পান তো, অনেক বেরিয়াল গ্রাউন্ড তৈরি করে দিয়েছি, অনেক জাহের থান মাজির থানে প্রাচীর আমরা তৈরি করে দিয়েছি, অনেক শ্মশানও বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে, সবাইকে নিয়ে আমরা চলতে চাই। আমাদের ধর্ম একটাই, আমি আপনাদের বলে রাখি, নিশ্চয়ই আপনাদের মনে আছে মা ভাই বোনেদের, আমি যখন যুব রাজনীতি করতাম আমি এই কুমারগঞ্জ বালুরঘাটে বারবার আসতাম, গঙ্গারামপুরেও যখন বন্যা হতো এক কোমর জল জমে যেত, আমি কিন্তু প্রতিবার আসতাম। এবং আপনাদের আমি বলি, আপনারা নিশ্চয়ই বলে ভোলেননি, পার্থ সিংহ রায় যখন কুমারগঞ্জে পুলিশের গুলিতে মারা গেল, প্রায় 100 খানেক ছেলে মেয়েকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল, তারা বালুরঘাটের লকআপে ছিল, আমার কাছে খবরটা আসে, আমি রাতের মধ্যে ছুটে আসি, ছুটে এসে এই বিপ্লব মিত্রকে বলি, বিপ্লবদা কালকে আমাদের কোর্টে ফাইট করতে হবে ওদের জন্য, আমি নিজেও লয়ার। বিপ্লবদা বললেন এত রাত্রে কি করে পাবো সবাইকে, আমি বললাম চলুন না দেখা যাক, আপনার এখানকার সবচেয়ে সিনিয়র লয়ার কে? বলল শঙ্করদা। আমরা চলুন শঙ্করদার বাড়ি, তখন রাত 11টা বাজে, দরজা বন্ধ, কি করে ঢুকবে? আমি বিপ্লবকে বললাম পাঁচিল টপকান,
বিপ্লবরাও পাঁচিল টপকালো, আমরাও পাঁচিল টপকালাম। তারপরে ওরা দেখলো চোর ডাকাত নয়, আমরা এসেছি কথা বলতে। শঙ্করদাকে রাজি করলাম, শঙ্করদা দাঁড়ালেন, আর শঙ্করদার সাথে বিপ্লব মিত্র দাঁড়ালো। আর আমি দাঁড়াবার জন্য সুভাষ চাকিকে বললাম, সুভাষ আমাকে একটা গ্রাউন্ড দিতে পারো? সুভাষ আমাকে একটা গ্রাউন্ড দিল, এবং সেই পরে কুমারগঞ্জের ব্যাপারে আমরা কোর্টে দাঁড়িয়ে সবাইকে মুক্ত করে দিয়েছিলাম। তারপরের দিন মনে রাখবেন, সেই গ্রাউন্ডটা আজও আমি রেখে দিয়েছি, আমি আজও রেখে দিয়েছি। আমি কুমারগঞ্জের ঘটনা সেদিন থেকে আমার মাথায় আছে, আমি আজও ভুলিনি এবং চিরকাল ভুলব না। আমি আপনাদের আবার বলি, পার্থ সিংহ রায়ের মা, ও তিনি স্টেজে আছেন। মা গো, বলুন দেখিনি, পার্থ সিংহ রায়ের মা, দেখুন আমি যদি কথাটা মনে না রাখতাম, আমার খেয়ালও ছিল না, সেদিনের পার্থ সিংহ রায়ের মা আজকে আমার এখানে এসেছেন। আমি রিয়েলি কৃতজ্ঞ, এবং সেদিন যারা লড়াই করেছিল। তারপরেও কুমারগঞ্জে আমি অনেকবার এসেছি, তাই আমাকে সবাই বলছিল, মিটিং দাও বুনিয়াদপুরে, মিটিং দাও তপনে, মিটিং দাও গঙ্গারামপুরে। আমি বললাম, অনেক মিটিং করেছি, হরিয়ালপুরেও করেছি, তপনেও করেছি, আজকে একবার, কালকে অভিষেকে মনে হয় ইটা হারে করেছে, আজকে আমি এখান থেকে বালুরঘাট যাব। তা সত্ত্বেও আমি কিন্তু কুমারগঞ্জে একটা মিটিং করব। তোরাবকে আমি বললাম, কি পারবে একদিনের মধ্যে করতে? বললো, হ্যাঁ দিদি পারব। আমি বললাম, মেনি থ্যাংকস, আমি এই মাটিটাকে ছুঁতে চাই, আমি আপনাদের ঈদ মোবারক জানাতে চাই, আমি আপনাদের যে যে পুজো আছে, আজকে মহাবীর জয়ন্তীও আছে, আপনাদের সবাইকে শুভকামনা জানাতে চাই, আগেও অন্নপূর্ণা পুজো হয়ে গেছে, সবাইকে শুভকামনা জানাতে চাই, যত উৎসব সব উৎসবের শুভেচ্ছা শুভকামনা জানিয়ে বলি। কি ভাই বোনেরা, খেলা হবে? মা বোনেরা, খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? সিএপিএফ নিয়ে এসে গুন্ডামি করলে রুখে দাঁড়াবেন তো? মুখে কিচ্ছু বলবেন না? আপনার যদি পথ আটকায় যে আপনি বেরোবেন না, বলবেন আমি ভোট দিতে যাচ্ছি, খবর দেবেন আমাদের পার্টি অফিসগুলোকে, আমরা সঙ্গে সঙ্গে চেক আপ করে পুলিশ গিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবে, ইলেকশনের লোক গিয়ে পৌঁছে দিয়ে আসবে। তার কারণ, এটা ইলেকশনের নিয়ম, কারো ভোট আটকানো যায় না। এই জিনিস কুচবিহারে করেছিল, তাহলে এনআরসি হচ্ছে না, কে হবে না, বিজেপি ভারতবর্ষে এবার জিতবে না। আল্লাহর কাছে আর একবার প্রার্থনা করুন, মা বোনেরা উলুধ্বনি দিয়ে বলুন, শঙ্কর ধ্বনি দিয়ে বলুন, দোয়া করে বলুন, ভাইরা তালি দিয়ে বলুন, বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও, মোদীকে হটাও দেশ বাঁচাও। কি মা বোনেরা একটু শঙ্কর ধ্বনি হবে, সংখ্যালঘু মা বোনের একটু দোয়া হবে, একটু উলুধ্বনি হবে? আরে ভাইরা একটু তালি দাও, মায়েদের উলুধ্বনি আর দোয়া আর ভাইদের তালি সব জায়গা থেকে বিজেপিকে সারা ভারতবর্ষে করবো আমরা খালি, করবো আমরা খালি, করবো আমরা খালি। এই উদ্যোগেই আমাদের এগিয়ে যেতে হবে, এবং আমি মনে করি জয় আসবেই, মনে ভরসা রাখুন। ধন্যবাদ মা, আপনার শঙ্খধ্বনি সবার মঙ্গল কামনা করে বলি। ধন্যবাদ মা যিনি দোয়া করেছেন, ধন্যবাদ মা যিনি উলুধ্বনি দিয়েছেন, ধন্যবাদ ভাইরা আমার যারা এই গরমে দাঁড়িয়েও তালি দিয়েছে। তাহলে এবার আমি অন্য মিটিংয়ে যাই। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। ভোট দিচ্ছেন কোনখানে? ভোট দিচ্ছেন কোনখানে? ওরা ফোন নাম্বারটা নিয়ে নাও। ভোট দিচ্ছেন কোনখানে? ভোট দিচ্ছেন কোনখানে? সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, বিজেপিকে রুখে দিন, বিজেপিকে রুখে দিন, বিজেপিকে রুখে দিন। আবার দেখা হবে। একটা শায়রি আছে, রাহা গুলশান তো ফুল খেলেঙ্গে, জোড়া ফুল খেলেঙ্গে, রাহা গুলশান তো জোড়া ফুল খেলেঙ্গে, আর রাহা জিন্দেগি তো ফির মিলেঙ্গে। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট, এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। তাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। এইসব চালাকি নানা রকম চক্রান্ত, যেমন পুলমায় করেছিল, এইগুলো হচ্ছে চক্রান্ত। এই চক্রান্ত ভেঙে দেবই আমরা, মনে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জোহর। সবাইকে অনেক অনেক প্রণাম, আমার আদিবাসী ভাই বোনেদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়, জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়, জিন্দাবাদ।